বন্যায় ডুবে যাওয়া প্রায় 26,000 হেক্টর আবাদি জমি অনাবাদি পড়ে আছে। কৃষি বিভাগের তথ্য মতে এতে ক্ষতি হবে প্রায় 230 কোটি টাকা। বিভিন্ন পদ্ধতিতে চাষাবাদ শুরু করে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন চাষিরা। এরপরও জেলার 7,000 হেক্টর জমি জলাবদ্ধ হয়ে পড়ে আছে। এর ফলে রোপা আমন, শাকসবজি ও অন্য কোনো ফসল ফলাতে পারছেন না কৃষকরা। এই বন্যার কারণে আবাদগুলো নষ্ট হয়ে গেল, এখন আর কোনো গতি নেই। পানিতে এখন শুকিয়ে গেলে আলু করবে, সরষে আবাদ করবে। বেসনও তো পাওয়া যাবে না, এদেরও তো আবাদ টাবাদ হবে না, আর পানি তো খাড়াই নামে যাবে না। তিন হলে পানিটা নামে গেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছে কৃষকের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সরকারি ভাবে কৃষকদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা সব উপজেলাতেই নাবি জাতের রোপা আমন ধানের চারা বিতরণ করছি, পাশাপাশি নাবি জাতের বীজ কৃষকদের দেওয়া হচ্ছে। এই অবস্থায় সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতা আশা করছেন কৃষকরা।